এই আইনের বিরোধিতা করে সমগ্র জাতি আন্দোলিত হয়ে আছে। আজি শিল্পী সকলের ছাত্র ছাত্রীলৈকে, আজি ছাত্র সংগঠনের বিরোধী রাজনৈতিক দল সমূহলৈকে, প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন, শিল্পী, সাহিত্যিক, পুরুষ, মহিলা আটাই আমি বিরোধিতা করার কাম। কারণ কাল যদি সচাকৈ বলবৎ হয় তেতিয়াহলে যে বিদেশী সমস্যার বিরুদ্ধে জাতি যুঁজ করে আইছিলে সেই বিদেশী সমস্যায় আমার জাতির কপাল ভাঙি পেলাম। সেইকারণে আজি বিরোধী রাজনৈতিক দল সমূহে ঐক্যবদ্ধভাবে আজি যেহেতু প্রধানমন্ত্রী কাজিরঙালৈ আহিছে, আমি কাজিরঙার কাষতে এই কলিয়াবরত, যে কলিয়াবরত আপনাদের সকলে জানে যে মোগলের বিরুদ্ধে আহোমসকলে আটাইতকৈ ডাঙর কুট মারিছিল। আহোম রাজত্বর আটাইতকৈ ডাঙর যে কুট আছিল কলিয়াবর, সেই কলিয়াবরত আমি বিরোধী ঐক্যমঞ্চে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সাব্যস্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া কব খুঁজেছো যে অসমক কা বলবৎ করা আমি কেউ মানি নলও নলও নলও, হয় না নয় রাইজ? হয়নে কা আমি মানিম নে? কা আমি নামানো? কা আমি নামানো? হয়নে? আজি অসমের ষোলটা বিরোধী রাজনৈতিক দলে ঐক্যবদ্ধভাবে আমি কইছো যে কা আমি নামানো। আর সেই কথাটো কবর কারণে আজি আমি লগ হয়েছো। মই প্রথমতে কর্মচারী পরিষদের প্রাক্তন সভাপতি আর সাধারণ সম্পাদক, অসমের দীর্ঘকালের জাতীয় আন্দোলনের এজন নেতা আর বর্তমান PLP নামের রাজনৈতিক দলটির সভাপতি চরণ ডেকা ডাঙরিয়াক আজির এই কার্যসূচী, আমার যে আজির অবস্থান ধর্মগত কার্যসূচী, সেই অবস্থান ধর্মগত কার্যসূচী আরম্ভ করবর কারণে অনুরোধ জানাইছো। 2019 এই আইনের বিরোধিতা করে সমগ্র জাতি আন্দোলিত হয়ে আছে। আজি শিল্পী সকলের ছাত্র ছাত্রীলৈকে, আজি ছাত্র সংগঠনের বিরোধী রাজনৈতিক দল সমূহলৈকে, প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন, শিল্পী, সাহিত্যিক, পুরুষ, মহিলা আটাই আমি বিরোধিতা করার কাম। কারণ কাল যদি সচাকৈ বলবৎ হয় তেতিয়াহলে যে বিদেশী সমস্যার বিরুদ্ধে জাতি যুঁজ করে আইছিলে সেই বিদেশী সমস্যায় আমার জাতির কপাল ভাঙি পেলাম। সেইকারণে আজি বিরোধী রাজনৈতিক দল সমূহে ঐক্যবদ্ধভাবে আজি যেহেতু প্রধানমন্ত্রী কাজিরঙালৈ আহিছে, আমি কাজিরঙার কাষতে এই কলিয়াবরত, যে কলিয়াবরত আপনাদের সকলে জানে যে মোগলের বিরুদ্ধে আহোমসকলে আটাইতকৈ ডাঙর কুট মারিছিল। আহোম রাজত্বর আটাইতকৈ ডাঙর যে কুট আছিল কলিয়াবর, সেই কলিয়াবরত আমি বিরোধী ঐক্যমঞ্চে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সাব্যস্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া কব খুঁজেছো যে অসমক কা বলবৎ করা আমি কেউ মানি নলও নলও নলও, হয় না নয় রাইজ? হয়নে? কা আমি মানিম নে? কা আমি নামানো? কা আমি নামানো? হয়নে? আজি ষোলটা বিরোধী রাজনৈতিক দলে ঐক্যবদ্ধভাবে আমি কইছো যে কা আমি নামানো। আর সেই কথাটো কবর কারণে আজি আমি লগ হয়েছো। মই প্রথমতে কর্মচারী পরিষদের প্রাক্তন সভাপতি আর সাধারণ সম্পাদক, অসমের দীর্ঘকালের জাতীয় আন্দোলনের এজন নেতা আর বর্তমান PLP নামের রাজনৈতিক দলটির সভাপতি চরণ ডেকা ডাঙরিয়াক আজির এই কার্যসূচী, আমার যে আজির অবস্থান ধর্মগত কার্যসূচী, সেই অবস্থান ধর্মগত কার্যসূচী আরম্ভ করবর কারণে অনুরোধ জানাইছো।